सर थोड़ा सा पीछे हो जाइए, सब आ जाएंगे। যারা রয়েছেন করা যেতে পারে, তৎক্ষণাৎ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সেই অনুমতি দিয়ে দিয়েছেন। আমি আশা করি তাতে কোনো নেই, শুধু তার আশপাশের যে এলাকাগুলো উপকৃত হবে। বন্ধুরা, আজকের এই কোভিড পরিস্থিতিতে সবচাইতে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। আমরা কোনোদিন ভাবিনি যে অক্সিজেন প্লান্ট লাগাতে হবে, কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয়। আর কোভিড পরিস্থিতিতে যেমন আমাদের লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি আঘাত হয়, তার জন্য অক্সিজেন চেয়ে বড় মাত্রা। তো এখানে ত্রিপুরা সরকারের বাজেট থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমে নয়, ত্রিপুরা সরকারের বাজেট থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা করা হচ্ছে। আমি আশা করি জুলাইয়ের মধ্যে সেই অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে যাবে। আর যেই হসপিটালে আমি বসে আছি সেই হসপিটাল 50 বেডের হসপিটাল, সেটাকে 150 বেডের হসপিটাল করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। আমরা করবো এডিসির সমস্ত আমাদের সহযোগীদেরকে নিয়ে, এবং কম সময়ের মধ্যে সেটা যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত এডিসি প্রশাসন করবে, এটা আমার কমল করে উপরে ভরসা রয়েছে। এবং যিনি PWD ডিপার্টমেন্ট এখানে দেখবেন, চিত্তবাবু এখানে রয়েছেন, তো আপনারা সবাই মিলে সেই কাজটা সময়ের মধ্যে করবেন এটা আমার বিশ্বাস। আর তার সঙ্গে সঙ্গে এটা আমি জানাতে চাই আমার পত্রকার বন্ধুদের যে 150 বেডের হসপিটাল যদি GBBM আর আগরতলা যে বড় হসপিটালগুলো ছেড়ে দিই, তো 3টি 150 বেডের হসপিটাল আছে, এটা নিয়ে 4টে। আর সঙ্গে সঙ্গে আমাকে CM মহোদয় পত্রাচার করেছেন যে এই হসপিটালের কিছু ইকুইপমেন্ট দেওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 28 কোটি টাকার একটা আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। আর আজকে আমি ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 28 কোটি টাকা, তার সঙ্গে আরও 2 কোটি টাকা বাড়িয়ে 30 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেগুলো যাতে সময়ের মধ্যে হয়ে যায়, যাতে মানুষ সেই পরিষেবাটা যেটা আগে ভুক্তভোগী ছিল সেটা যাতে আর না হয়। এডিসিতে নতুন মানসিকতা নিয়ে নতুন মন্ত্র নিয়ে আমরা কাজ করব, আর তাতে জনজাতিদের একটা লম্বা সময় পর্যন্ত যে একটা সেমি অন্ধকারময় জীবন ছিল তা থেকে সবাইকে বের করবো। সে গোবিন্দবাড়ির হোক, সে লংতারাই ভ্যালির হোক, সে গঙ্গানগরের হোক, আর সে কুমলুম বা আগরতলা কৃষ্ণনগরের হোক, যেই লাইফটা আমরা লিড করি কৃষ্ণনগরে সেটা যাতে আমরা ধীরে ধীরে আমাদের গ্রামাঞ্চলে যারা জমি চাষ করি গরিব পরিবার তাদের কাছে পৌঁছতে পারি, আর তাদের আর্থিক সংগতিকে বাড়াতে পারি।